ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সেই কাঁচা টমেটো আর ধনে রেসিপিটা আজকে আবার নিয়ে এসেছি তো এখানে আমি প্রথমে কড়াতে তেল তেল দিয়ে দেব সর্ষের তেল কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব তো এবার একে একে আমি মাছগুলো তেলের ওপর দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তো এগুলো আপনারা জানেন সামুদ্রিক মাছ আমুদি মাছ বলে তো আমুদি মাছের রেসিপিটাই আজকে দেখাবো তবে আমুদি মাছের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে তো আজকে আমি গাছের কাঁচা টমেটো দিয়ে রেসিপিটা বানাবো তো চলুন মাছগুলো একই পদ্ধতিতে সব ভেজে নিই তো একই মাছের রেসিপি আপনারা বলতেই পারেন বারে বারে দেখানোর কী আছে কিন্তু ওই রেসিপিগুলো ছিল কেনা সামগ্রী দিয়ে এখানে আমার সমস্ত আবার বাগানটাকে দেখিয়েছি আমার যে বাগানটা থেকে তুলেছিলাম টমেটো ধনে পাতা তো সেই টমেটো ধনে পাতারই রেসিপিটা দেখাবো বলে পুনরায় আমি এই মাছটা রেসিপিটা দেখাচ্ছি তো এখানে আমার তেলটা ভাজা তেলটার মধ্যেই আমি কুচানো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজকালি পেঁয়াজকালি দিয়ে ওই মাছ খুব ভালো লাগে তো টমেটো পেঁয়াজকালি পেঁয়াজ দিয়ে খুব সুন্দর খেতে লাগে পেঁয়াজকালিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো গুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার কাঁচা টমেটোগুলো এই কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝালও খুব ভালো লাগে তো আমি বেশিরভাগ এই কাঁচা টমেটো দিয়ে এই মাছের ঝালটা খুব ভালো লাগে বলেই এটা বারে বারে বানাই আর যেহেতু গাছের টমেটো ছিল তাই তো এখানে টমেটো আর কালিটা একদম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পাকা টমেটোগুলো পাকা টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো আর এবারে আমি লবণ দেব স্বাদ মতো লবণ দিলাম আর দেব হলুদ এখানে আমি আর লঙ্কা ব্যবহার করব না কারণ লঙ্কার কুচি কুচি অনেকগুলোই দিয়েছি এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তো এবার এটাকে আমি ভাজা ভাজা করে নেব তো এটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে মাছটাকে আমি মশলা মাখাবো আর ভালো করে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এখানে ঝোল বেশি দেব না মাছটাকে সেদ্ধ করতে হবে এই মাছটা কড়া করে যেহেতু ভাজা হয়েছে তো মাছটা ভাজার জন্য সেদ্ধ করার জন্য একটু জল বেশি লাগবে তবে বেশি পরিমাণে দেবো না এক কাপ মতন জল দেব তো মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আগে মাখিয়ে নিই তারপরে জলটা আর একটু দেব এটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আর একটু জল মাছটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিলে মাছটা ভাপে ভালো সেদ্ধ হবে আর মাছটা আমার এখানে হয়ে গেছে তেল ছেড়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব নেড়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তবে জালটা বন্ধ করে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এটা শীতকালীন সবজি আর শীতকালীন মাছ তো এটা এই সময়ই খুব ভালো লাগে তো বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে বলবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং